হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চটজলদি একটা শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। শুক্তো তোমরা অনেকেই নানাভাবে ট্রাই করে থাকো, আজকে একদম একদম চটজলদি একটা রেসিপি কিন্তু ডিলিশিয়াস শেয়ার করতে চলেছি। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেবো। এখানে দেখো রাঁধুনি আর মৌরি, এটাকে আগে শুকনো করার মধ্যে নাড়াচাড়া করে এটা একটা গুঁড়ো পাউডার মতো করে নেবো। তো এটা মিক্সিতেও করতে পারো বা এমনিও কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারো। তো দেখো এটা আমি গুঁড়ো করে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। আর আমরা অনেক সময় করি কি, দেখবে উচ্ছেটা তো ভেজে তুলে রাখবো, সবজিগুলোকে আগে ভেজে রাখবো, তুলে রাখবো একটা একটা করে। তো আমি এইভাবে করব না, কেন আমাদের হাতে এখন এত সময় থাকে না যে সব সবজি আলাদা আলাদা করে তুলে ভেজে তুলে রাখার, সেরকমভাবে আমি করব না। চটজলদিই তোমাদের সাথে এটা শেয়ার করব। তো উচ্ছেগুলোকে আমরা ভালো করে একটুখানি ভেজে এটাকে আগে তুলে নেবো। আর তোমরা নানাভাবে শুক্তো অনেকেই ট্রাই করে থাকো, আজ রিকোয়েস্ট থাকলো একটু এইভাবে ট্রাই করার। তো এখানে আমি কিন্তু কোনো রকম সর্ষে বাটা বা সর্ষে পোস্ত বাটা দেবো না, তোমরা যদি মনে করো এখানে কিন্তু সর্ষে পোস্ত বাটা দিতে পারো। এখানে আমি দেখো নানা রকম সবজিগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে। আর ডাটাগুলো, সজনে ডাটা যেগুলো দিয়েছি সেগুলো আলাদা কেটে রেখেছি, ওগুলো ধোয়া আছে, এই সবজিগুলো ধোয়া হয়নি তাই ধুয়ে নিচ্ছি। দেখো এখানে আছে আলু, বেগুন, পটল, আর দেখো গাজর ছিল, একটু গাজরও দিয়ে দিয়েছি, আর কাঁচকলা, ওটা তো থাকবেই। দেখো এইভাবে একটুখানি বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা ভেজে থালার মধ্যে দেখো তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি বেশ লাল করে উচ্ছেগুলোকে ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি। ওই করার মধ্যেই দেখো তেল ছিল একটুখানি, আমি আর একটু তেল অ্যাড করব। ওর মধ্যেই দেখো একটু তেল অ্যাড করে দিলাম, তেজপাতা আর একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ডাটাটা একটু পরে দেবো আমি, তো ওই সবজিগুলো আমি দিয়ে আগে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো একটু দেখো নাড়াচাড়া করে নিয়ে আমি ডাটাগুলো দিয়ে দেবো। তোমরা যদি মনে করো যে এর সাথে ডাটাগুলো দিয়ে দেবে তো দিয়ে দিতে পারো, আমি ডাটাগুলো একটু পরে দিচ্ছি, কারণ সবজিগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছি, ডাটাটা যদি গলে যায় তো সেই জন্য একটু, খুব বেশি না, জাস্ট নাড়াচাড়া করেই আমি দিয়ে নেব। তো নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো বেশ নরম হয়ে যায়। তো দেখো এইগুলো, আর গরম পড়েছে, শুক্তো আমাদের এমনিও একটুখানি বেশি প্রিয় বাঙালিদের, তো সেই জন্য মনে করলাম যে এই রেসিপিটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো একটুখানি ভালো করে ভেজে নেব। অনেক সময় আমি একবার করেছিলাম এই তোমার শুক্তো করতে গিয়ে একটুখানি নারকেল বাটা দিয়েছিলাম, মানে সর্ষে সাথে একটুখানি নারকেল বাটা দিয়েছিলাম, ওটাও কিন্তু খেতে ভালো লাগে। তোমরা যদি কেউ ট্রাই করো তো সেটাও করতে পারো, কিন্তু সবসময় আমাদের হাতের কাছে নারকেল থাকে না, সেই জন্য আমি আজকে যে রেসিপিটা করেছি একদমই ঘরোয়া পদ্ধতিতে আমাদের রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছি এই শুক্তোটা। কিন্তু এই শুক্তোটাও দারুণ খেতে হয়, অবশ্যই তোমরা ট্রাই করো। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দুধ, যেটাতে আমি যে গ্লাসটাতে দুধ নিয়েছিলাম সেখানে সেটাতেই ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দুধ, যে কোনো দুধ ইউজ করতে পারো, মাদার ডেয়ারি দুধ হোক, গরুর দুধ হোক, বা দুধ এমনি ঘরে না থাকলেও গুঁড়ো দুধগুলোও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এমনকি নারকেল দুধও কিন্তু এখানে, নারকেলের যে দুধ হয় সেই দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো দুধ দিয়ে দিয়েছি, আর একটুখানি এখানে আমি জল দেব, জল অ্যাড করে এটা কিন্তু আমি ঢেকে দেবো। দেখো আর একটুখানি জল দিয়েছি, জল দিয়ে এটা কিন্তু দেখো ফুটতে শুরু করেছে। তো এটা যদি অনেকে মনে করো যে আরেকটু ঝোল ঝোল রাখবে বা একটু গ্রেভি করবে, অনেকে কিন্তু এখানে কিন্তু কর্নফ্লাওয়ারগুলোও অ্যাড করতে পারো, আমি সেরকম কিছুই করিনি। দেখো এটাকে ঢেকে দিয়েছিলাম, তো এটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, একটুখানি নিজেটা দেখে নেবে, তোমরা দেখে বুঝতে পারছো এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে ভেজে রাখা বড়ি আর যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে নিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব একটুখানি ঘি, আর কেউ যদি সর্ষে বা নারকেল বাটা অ্যাড করো এই সময় অ্যাড করে দেবে, বা এর খানিকক্ষণ আগেও তোমরা একটু অ্যাড করতে পারো।
তো এছাড়া ওগুলো না অ্যাড করেও কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে। তো দেখো এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এটা আমরা এইভাবেই লাস্টে অ্যাড করব। আর দেখো তোমরা যদি কেউ মিষ্টি খাও আমি একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করবে। তো আমি দেখো এর মধ্যে ঘি অ্যাড করলাম আর একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। আমি চিনির পরিমাণটা খুবই সামান্য দেবো, তোমরা কেউ যদি একটু বেশি মিষ্টি খাও তো দিতে পারো। আমি চিনি রান্নায় সেরকম ব্যবহার করি না, সেই জন্য আমি খুবই অল্প দিলাম। আর এটা অপশনাল, কেউ যদি মনে করো যে চিনি দেবে না চিনি নাও দিতে পারো, এমনিও এটা কিন্তু খুব বেশ ভালো হয়। কেন এর মধ্যে যেহেতু দেখো সব রকম সবজি পড়ছে, ভাজা মশলা, ঘি, দুধ, বড়ি এইসব পড়ছে, এমনি বুঝতে পারছো এটা একটা ডিলিশিয়াস মতো হয়। তো দেখো এইটা প্রায় হয়ে এসছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে নেবো, নিয়ে এইভাবে খানিকক্ষণ ঢেকে রাখবো। তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই।